সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের একটি রেসিপি, সঠিক পদ্ধতিতে পাঙ্গাস মাছ ধোয়া এবং টিপস সহ আজকের এই রেসিপিটি থাকছে। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। রান্নাটি করার জন্য আমি এখানে 6 পিস পাঙ্গাস মাছ নিয়েছি, আর মাছের পিসগুলোর ভিতরে যে রোগগুলো থাকে অবশ্যই এই রোগগুলো ফেলে দিতে হবে। এই রোগগুলো থাকলে কিন্তু মাছগুলো ভাজার সময় অনেক বেশি ছিটকায়, তো রোগগুলো ফেলে দিলে মাছ ভাজার সময় আর বেশি একটা ছিটকাবে না। তো এভাবে সবগুলো মাছের পিস থেকে আমি রোগগুলো ফেলে দিয়েছি। তারপর এখানে আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার কারণে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে। লেবুর রস এবং লবণ দিয়ে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ আর লেবুর রসটা এখন প্রতিটা মাছের গায়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, তাতে করে মাছটা সুন্দরভাবে পরিষ্কার হবে এবং গন্ধ থাকলে গন্ধটা দূর হয়ে যাবে। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর আর বেশি সময় ধরে রাখতে হবে না, সাথে সাথেই ধুয়ে নিব। আবার আমি 3 থেকে 4 বার ধুয়ে নিচ্ছি। আমি প্রথমে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছিলাম, পরে লেবুর রস এবং লবণ দিয়ে আবার 3-4 বার ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া এবং লবণটাকে প্রতিটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি চলে যাব ভাজার জন্য, আর এখানে কোনো ধরনের মশলা দিতে হবে না, হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলেই হবে। চলে যাচ্ছি ভাজার জন্য। ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি একসাথে সবগুলো মাছ ভাজবো না, আমি প্রথমে 3 পিস দিচ্ছি, পরে 3 পিস ভাজবো। তো এইভাবে আমি রেখে দিচ্ছি 3 মিনিট চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে। এই যে দেখুন মাছগুলো কিন্তু ছিটকাচ্ছে না। তো প্রায় 3 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এপিটের। এখন আবারও চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি উপিটটাও ভেজে নিব 2 থেকে 3 মিনিট। এই যে দেখুন ভাজার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর চেয়ে বেশি একদম কড়া বা মুচমুচে করা ভাজার কোনো প্রয়োজন নেই, ঠিক এরকম করে ভেজে নিলেই হবে। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর ঠিক একইভাবে সবগুলো মাছ ভেজে নিব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা। তারপর তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে 1 কাপ দিয়েছি, ছোটো সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। পেঁয়াজ কুচিটাতে একদম মুচমুচে লাল করে ভাজতে হবে তা না, প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালার হবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজের। আমি বড় সাইজের 2টা টমেটো কুচি করে এখানে দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে ভেজে নিচ্ছি 3 মিনিটের মতো, টমেটো কুচিটা যাতে ভালো করে মিশে যায়। টমেটো কুচিটাকে প্রায় 3 মিনিট ভেজে নেওয়ার পর যখন ঠিক এরকম মিশে এসেছে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন এবং পেঁয়াজ বাটাকে আমি ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন আদা রসুন এবং পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া 2 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া। ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া 1 চা চামচের চেয়ে কিছুটা কম, আর স্পেশাল মাছের মশলা দিয়ে দিলাম 1.5 চা চামচ। স্পেশাল মাছের মশলাটা কীভাবে করতে হয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে 10-12টি কাঁচামরিচ, মুখটা চিরে তারপর এখানে দিলাম। দিয়ে দিলাম এখানে 1/4 কাপ মটরশুঁটি ফ্রোজেন করা, আমি সিজনে ফ্রোজেন করে রেখেছিলাম। তারপর অল্প পানি দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি মটরশুঁটি না থাকে এটা স্কিপ করতে পারেন। তো আমি অল্প মানে পানি দিয়ে এখন এই মশলাটাকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা ততই ভালো হবে। তো এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি প্রায় 5 মিনিট। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব। মেজারমেন্ট কাপে আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর আবারও সব কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি প্রতিটা মাছ উল্টিয়ে দিচ্ছি যাতে করে 2 পাশ দিয়ে মাছের মশলা মানে মশলাগুলো ভালো করে মাছের ভিতরে ঢুকে।
তো 5 মিনিট পরে এভাবে উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার রেখে দিচ্ছি 5 থেকে 6 মিনিট চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে রেখেছি মিডিয়াম থেকে কম আঁচে রাখলেও হবে আর যেন মশলাটা নিচে দিয়ে ধরে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে মাঝে মাঝে একটু জাকিয়ে দিলেই হবে তো প্রায় 5 থেকে 6 মিনিট পর আমাদের রান্নাটা কিন্তু শেষ তো আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আরো মিনিট খানিক রেখে দিচ্ছি যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা সুন্দরভাবে ছড়ায় মিনিট খানিক পর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমাদের এখানে পাঙ্গাশ মাছ বোনা কিন্তু তৈরি এই যে দেখুন আজকের এই স্পেশাল পাঙ্গাশ মাছ বোনাটি কেমন লেগেছে রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এইভাবে পাঙ্গাশ মাছ রান্না করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে অনেকেই পাঙ্গাশ মাছের নাম শুনলেই নাক ছিটকায় আপনারা ট্রাই করে দেখতে পারেন এইভাবে এইভাবে কিন্তু বন্ধ হয় না খেতে আমার বাসায় কেউ পাঙ্গাশ মাছ খায় না তারপর আমি এই প্রথমবার রান্না করলাম আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ